ক্রিয়েটিভ মার্কেটিং নিয়ে অনেক কথা হলো, বিষয়টা আরও একটু সহজ করে বোঝানোর জন্য আজকে আলোচনা করব ক্রিয়েটিভ মার্কেটিং এবং গতানুগতিক ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে পার্থক্যটা কি, আসলে কোনটাকে আমরা ক্রিয়েটিভ মার্কেটিং বলবো, কোনটাকে বলবো না, বা কী কী গুণাবলীর কারণে দুটো আলাদা। আজ কথা বলছি সেই বিষয়টা নিয়ে। আমি জাহাঙ্গীর আলম শোভন আপনাদের সাথে থাকছি ছোট্ট একটা টপিক নিয়ে, ক্রিয়েটিভ মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য নিয়ে। গতানুগতিক বাজারজাতকরণ এবং সৃজনশীল বাজারজাতকরণের মধ্যে পার্থক্য কী? প্রথম পার্থক্য হচ্ছে নতুনত্ব। ক্রিয়েটিভ মার্কেটিং মানে নতুন কিছু আনা অথবা নতুন রূপে কোনো কিছুকে উপস্থাপন করা অথবা নতুনভাবে কোনো কথা বলা অথবা নতুন কোনো কন্টেন্ট তৈরি করা অথবা নতুন কোনো মার্কেটিং আইডিয়া অ্যাপ্লাই করা। আর গতানুগতিক মার্কেটিং হচ্ছে যা চারপাশে হচ্ছে বা অন্য কেউ এর আগে করেছে, এরকম কোনো কিছু প্রয়োগ করা। প্রথম পার্থক্য হচ্ছে এটা। দ্বিতীয়ত যেটা পার্থক্য সেটা হচ্ছে বাস্তবায়ন। যখনই কোনো পুরনো জিনিস বাস্তবায়ন করতে যাবেন তুলনামূলক সহজ হবে, যেহেতু হয়তো টুলগুলো সহজে পাওয়া যাবে বা আগে যারা এই কাজটি করেছে তাদেরকে দিয়ে কাজটা করা যাবে, কারণ তারা যেহেতু আগে কাজটা করেছে তাদের জন্য কাজটা করা সহজ হবে, বাস্তবায়নটা তুলনামূলক সহজ হবে। ক্রিয়েটিভ মার্কেটিংয়ের ক্ষেত্রে নতুন কোনো আইডিয়া নিয়ে আসলে সেই আইডিয়াটা টিমকে বুঝিয়ে টিমের কাছ থেকে কাজ আদায় করা একটু কঠিন হবে, একটু চ্যালেঞ্জিংও বলতে পারি ক্ষেত্র বিশেষে। তিন নম্বর আমি যে পয়েন্টটা বলবো, সফলতা। গবেষণা দেখা গেছে, বাস্তবে দেখা গেছে সফলতার ক্ষেত্রে ক্রিয়েটিভ মার্কেটিংয়ের সফলতার হারই বেশি। এক্ষেত্রে যে ব্যর্থতার হার নাই তা না, ব্যর্থও হতে পারে কিন্তু সফলতার হারটাই বেশি। এবং সত্যিকার অর্থে কোনো ক্রিয়েটিভ মার্কেটিং যদি একবার সফল হয়ে যায় তাহলে সেখানটা দিয়ে কোম্পানি অনেক বড় বেশি গ্রোথ হ্যাক করতে পারে। চার নম্বর যে পয়েন্টটা আমি বলবো, সফলতার কারণেই এই পয়েন্টটা সত্যি, সেটা হচ্ছে খরচ। যখনই আপনি কোনো ক্রিয়েটিভ মার্কেটিং আইডিয়া অ্যাপ্লাই করবেন সেটা মানুষের কাছে নতুন মনে হবে, মানুষকে সেটা ক্যাচি হবে এবং ক্যাচ করবে, তখনই সেখানে আপনার খরচটা তুলনামূলক কমে যাবে। অর্থাৎ কম খরচে বেশি মানুষকে আপনি আপনার বিজ্ঞাপনটির সাথে বা আইডিয়াটির সাথে বা বিজনেসটির সাথে বা কনসেপ্টটির সাথে কানেক্ট করতে পারবেন। আর যখনই আপনি ট্র্যাডিশনাল মার্কেটিং করবেন আর অন্যরা যা করছে তাই করবেন, তখন কিন্তু আপনাকে একই আইডিয়া প্রয়োগ করার কারণে, অন্যের আইডিয়া আপনাকে কপি করার কারণে তার সাথে প্রতিযোগিতায় নামতে হবে। আর এই প্রতিযোগিতার কারণে আপনার খরচ তুলনামূলক বেশি পড়ে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে আজকে আমরা এই চারটি পয়েন্ট আলোচনা করলাম। আবার বলছি, প্রথমটা হচ্ছে নতুনত্ব, একটি নতুন আর একটি পুরাতন। দ্বিতীয়টি হচ্ছে বাস্তবায়ন, একটি বাস্তবায়ন তুলনামূলক সহজ আর একটি কঠিন। তৃতীয় হচ্ছে সফলতা, একটিতে সফলতার হার বেশি আর একটিতে সফলতার হার কম। চতুর্থটা হচ্ছে খরচ, ক্রিয়েটিভ মার্কেটিংয়ের খরচ স্বভাবতই কম হবে যে রেসপন্স আসবে তার তুলনায়, এবং গতানুগতিক মার্কেটিংয়ে সেটা বেশি হবে।